গত 2 এপ্রিল বান্দরবনের রুমায় সন্ত্রাসীদের হাতে অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজার নিজামউদ্দিনকে গতকাল সন্ধ্যায় রুমার বেতলপাড়া থেকে উদ্ধার করেছে র‍্যাব। আজ শুক্রবার সকালে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বান্দরবনের পার্বত্য জেলা পরিষদ চত্বরে অবস্থিত 15 র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবের ক্যাম্প থেকে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে সংবাদ সম্মেলন করে গণমাধ্যম কর্মীদের সাথে উদ্ধারের বিষয়ে কথা বলে র‍্যাব। সরাসরি কোনো অর্থ লেনদেনের ব্যাপারে এখানে ওইভাবে কিছু আসে নাই। তারা অনেক দূর প্রথমে হেঁটে নিয়ে এসেছে, তারপরে তাদেরই একটা মোটর সাইকেলে করে মূলত তাকে মাঝখানে বসিয়ে একটি স্থানে, সেটা আমরা বলতে চাচ্ছি না, কৌশলগত স্থানে, যেভাবে আমরা তাকে মনে করেছি যে আমরা ওনাকে নিরাপদে উদ্ধার করতে পারবো, সেই জায়গাতে ওনারা ওনাকে রেখে গেছে। যারা এইভাবে চাঁদের গাড়িতে করে হামলা চালিয়েছে বা যারা এই ধরনের অস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা কিন্তু তাদের গাইনে উত্তর দিয়ে আসবো। এদিকে গতকাল রাতে থানচি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ দুপুরে 1 ঘন্টায় থানচি বাজার এলাকা থেকে অন্তত 5টি চাঁদের গাড়িতে করে আতঙ্কিত স্থানীয়দের এলাকা ছেড়ে যেতে দেখা গেছে।